চৰকাৰৰ এই নিযুক্তিয়ে আমাৰ জীয়াই থকাৰ অক্সিজেন স্বৰূপ। সদ্যঘোষিত 1,00,000 নিযুক্তিৰ ভিতৰত সমূহ এম টেট উত্তীৰ্ণ প্ৰাৰ্থীসকলক সন্নিৱিষ্ট কৰক। সংবাদ মাধ্যমৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰী আৰু শিক্ষামন্ত্ৰীলৈ হাতযোৰ কৰি কাটৰ আহ্বান জনালে নগাঁও জিলা প্ৰি ছিনিয়ৰ এম টেট উত্তীৰ্ণ সন্থাই। আমাক ন্যায় দিয়ক, আমাক কিয় বঞ্চিত কৰিছে? আজি আমি দিশহাৰা হৈ পৰিছোঁ, আজি আমি অসহায় আৰু নিৰুপায় হৈ পৰিছোঁ। দেওবাৰে নগাঁও জিলাৰ আলিটাঙনিত এক সংবাদমেল সম্বোধন কৰি নগাঁও জিলা প্ৰি ছিনিয়ৰ এম টেট উত্তীৰ্ণ সন্থাই এনেদৰে আৱেগিক হৈ চৰকাৰে সদ্যঘোষিত 1,00,000 নিযুক্তিৰ ভিতৰত সমূহ এম টেট উত্তীৰ্ণ প্ৰাৰ্থীসকলক সন্নিৱিষ্ট কৰিবলৈ আহ্বান জনায়। এটাই অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ছাৰৰ ওচৰত, যে আমি যেতিয়া বহিছিলোঁ 2015 চনত এই এম টেট পৰীক্ষাটো, আমি আপোনালোকৰ দ্বাৰা পাতা এই এম টেট পৰীক্ষাটোত সেইকাৰণেহে বহিছিলোঁ। আৰু আমাৰ লগত যিসকল প্ৰাৰ্থী উত্তীৰ্ণ হৈ আজি চাকৰি কৰি আছে, তেওঁলোকৰ লগত আমাৰো মনত এটা আশা যে আমি এদিন নহয় এদিন আমাকো চাগে ছাৰে এনেকৈ আঁকোৱালি ল'ব। কিন্তু আমি আজিলৈকে সেইটো আশা পূৰণ কৰিব পৰা নাই। কিন্তু এতিয়াও আমি আশাবাদী যে ছাৰে যেতিয়া আমাক এইষাৰ কথা এনাউন্স দিছে যে 1,00,000 চাকৰি আকৌ দিব, সেইসকলৰ ভিতৰত আমিও যে মাত্ৰ 4,000 প্ৰাৰ্থীহে বাকী আছোঁ, আমাকো যে তেওঁলোকে অন্তৰ্ভুক্ত কৰে, এইকণে আমাৰ ছাৰৰ ওচৰত কাটৰ অনুৰোধ। আমিও বহুত আশালৈ এতিয়ালৈকে জীয়াই আছোঁ ছাৰ। নমস্কাৰ। পোনপ্ৰথমে মই সদৌ অসম এম টেট উত্তীৰ্ণ সন্থাৰ ফালৰ পৰা নগাঁও জিলাৰ এম টেট উত্তীৰ্ণ সন্থাৰ সভাপতি হিচাপে আপোনালোকৰ বিভিন্ন নিউজ চেনেলৰ জৰিয়তে আমাৰ শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার আর শ্রদ্ধার শিক্ষামন্ত্রী রনুজ পেগু স্যারলৈ আমি অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। মূল কথা হল আজি আমি গোটেই অসমত প্রি সিনিয়র এম টেট উত্তীর্ণ সন্থা হিসাবে 1,20,000 ক্যান্ডিডেট আমি পরীক্ষা দিছিলো আর যোগ্যতার ভিত্তিত আমি প্রায় 20,201 ক্যান্ডিডেট আমি উত্তীর্ণ হয়েছিল। আর এই পরীক্ষাটি সম্পূর্ণ অসম সরকারের অধীনত RMSSর দ্বারা পতা হয়েছিল, যদিও নাম ইয়ার দিয়া হয়েছে মাদ্রাসা, আসলতে মাদ্রাসা নয়, মাদ্রাসা আরবি শব্দ, কিন্তু ইয়ার অর্থ অসমিয়াত গেলে স্কুল, ইংরাজিত স্কুল হয়, আমার ভাষাত বিদ্যালয় বলে বুঝো। আর এই পরীক্ষাটি যে অকল একটা কাস্টর মানুষ দিয়েছিল তেনেকুয়া নহয়, এই পরীক্ষাটি বিভিন্ন কাস্টর, যেদরে আমার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আছে তেখেত এই রাজুমণি দাস আছে, প্রকাশ বৈশ্য যুটীয় সম্পাদক আছে, গতি বিভিন্ন কাষ্টর সম্প্রদায়ের মানুষবিল আমি মিলি এই পরীক্ষাটা দিছিল। গতি আজি ছবছর ধরে আমি হতাহত ভুগি আছো, কষ্ট করে আছো, বহুতরে এইজ উকুলি যাব ধরেছে। হে পর্যায়ত আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার আর আমার শিক্ষামন্ত্রী রনুজ পেগু স্যারলৈ কাতর আমি আহ্বান জানাইছো যে আপনি আমাক এই মাদ্রাসা টেট উত্তীর্ণ যেটু আমার কেন্ডিডেট সকল আছে এই সকল হতাশ নকরব, এই কেন্ডিডেট সকল বঞ্চিত নকরব। আমি করজোরে অনুরোধ রাখিছো আপনার আমার ফলে চাক, আমার নিশ্চয় একটা ভবিষ্যৎ আছে, আমাক মানে লাস্টত মৃত্যুর পথ বাছি লোবলৈ বাধ্য নকরাব, কারণ প্রত্যেকটো কেন্ডিডেটর একটা একটা পরিয়াল আছে আর সেই পরিয়ালের অবস্থা এটা পানিত হাঁহ নচরা অবস্থা হয়ে গেছে। গতি শেষ পর্যায়ত করজোরে অনুরোধ রাখিছো CM আর EM স্যার মহোদয়ক যে আপনাদেরকে আমাক এই 1,00,000 নিযুক্তি প্রক্রিয়ার ভিতরত আমাক অন্তর্ভুক্ত করে আমার ভবিষ্যৎ জীবনের একটা বাট মুকুলাই দিয়ক। আমি অসম সরকারক আপনার যোগেদি একটা বিনম্র অনুরোধ জানাও যে আমাক ন্যায় লাগে, আমাক এই চাকরির পর বঞ্চিত করব নালাগে, যেহেতু আমারও পরিয়াল আছে, আমারও লড়া ছলি আছে, আমি পোহপাল দিব লাগিব, আমি আমার নিবনুয়াখিনিক সংস্থাপন দিব লাগে। আমি তেওঁলোকক করজোরে অনুরোধ জানাও যে যেনেকৈ পৰা যাক আমাক ন্যায় দি পেলাই এই 1,00,000 চাকৰিৰ ভিতৰত আমাক অন্তৰ্ভুক্ত কৰিব লাগে। আৰু তেওঁলোকে হয়তো এটা কথা ভাবি আছে, মই নিজে এজন BHC হয়, এম টেট দিয়া প্ৰত্যেকজন মানুহ অকল মাদ্ৰাছাৰ হেৰি দিয়া নাছিলে, ইয়াত সমাজ বিজ্ঞানো আছে, বিজ্ঞানো আছে, অংকও আছে, ইংৰাজীও আছে, ভাষা আছে, হিন্দী আছে, গোটেইখিনি বিহত ইয়াত সামৰি আছে। গতিকে আমি এটা বিহু লৈ পেলাই দিয়া নাই। আমি এম টেট দিয়াৰ পিছতো বহুতে আমি DL-ED লৈছোঁ, বহুতে BED কৰিছোঁ, হায়াৰ ছেকেণ্ডেৰীটো 50% আছে, গতিকে আমাৰ অযোগ্য বুলি একোৱেই নাই। আমি যোগ্য থকা সত্ত্বেও আমি আজি নিবনুৱা হৈ আছোঁ। গতিকে চৰকাৰলৈ আমাৰ এটা কাটৰ অনুৰোধ, শিক্ষামন্ত্ৰী মহোদয়ৰ যোগেদি আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক এটা কাটৰ অনুৰোধ জনাওঁ যে আমাক জীয়াই থাকিবলৈ অক্সিজেন স্বৰূপ আমাক
জিয়াই থাকিবলৈ এটা পথ এটা এটা পথ দিয়ক, এটা ৰাস্তা দিয়ক, যাতে আমি আমাৰ পৰিয়ালখিনি লৈ পেলাই সুখী শান্তি জীয়াই থাকিব পাৰোঁ, যাতে আমি বেলেগ ৰাস্তা বান্ধি ল'ব নালাগে বা বেলেগ ৰাস্তাৰ কাৰণে চিন্তা কৰিব নালাগে। যিহেতু আমি যোগ্য ভিত্তিত আমি টেট পাইছোঁ, গতিকে আমাৰ এটাই বস্তু কাটৰ অনুৰোধ থাকিল যে আমি ন্যায় পাব লাগে। অসম চৰকাৰে ঘোষণা কৰা 1,00,000 নিবনুৱাৰ 1,00,000 চাকৰি দিম বুলি ঘোষণা কৰিছে, সেই মৰ্মে আমাক 1,00,000 চাকৰিৰ ভিতৰত যাতে সন্নিৱিষ্ট কৰে আৰু আমাৰ জীয়াই থকাৰ এটা অক্সিজেন স্বৰূপ ব্যৱস্থা কৰি দিয়ে, সেইখিনি চৰকাৰলৈ তথা অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণীশ বগুচাৰলৈ কাতৰ আহ্বান জনাইছোঁ। বতৰৰ পৰা দিলদাৰ হুছেইনৰ ৰিপৰ্ট, অসম টুডে'।